শিরক অনেক রকম, বিশ্বাসের শিরক, কথার শিরক, কাজের শিরক। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ বলতে কেউ নাই, বা আল্লাহ সৃষ্টিকর্তা না, আল্লাহ পালন কর্তা না, আল্লাহ রিজিক দাতা না, আল্লাহ বিধান দাতা না, আল্লাহ জীবন মৃত্যুর মালিক না, আরো অনেক অংশীদার আছে, এই ব্যক্তি চিন্তায় শিরক করে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্য কারোর জন্য সিজদা করে, দোয়া করে, নজর করে, মানত করে, কসম করে, এ ব্যক্তি ইবাদতের মধ্যে শিরক করে, কাজে শিরক করে। কেউ যদি কথায় কথায় বলে অমুকে না থাকলে বাঁচতাম না, ডাক্তার না থাকলে আমার ছেলেটা বাঁচত না, মাঝি ভালো না হলে নৌকা ডুবে যেত, ইত্যাদি ইত্যাদি, এ ব্যক্তি কথায় শিরক করে। তো চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয়, কাজে শিরক হয়। আরো অনেক ব্যাপার আছে, তাওহীদের রুবুবিয়াতে শিরক হয়, উলুহিয়াতে শিরক হয়, আসমা ও সিফাতে শিরক হয়। এগুলো অনেক ডিটেইলস আলোচনা, সময় লেগে যায়। অনেক বিষয়, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে শিরক হয়, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করলে শিরক হয়, আল্লাহ ছাড়া কারোর জন্য নজর করলে মাফ করলে শিরক হয়, আল্লাহ ছাড়া কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে শিরক হয়। দিনই এলেম যদি মানুষের সন্তুষ্টির জন্য অর্জন করে তাও শিরক হয়, খ্যাতির আশায়, জোশের আশায় মানুষকে দেখানোর জন্য দাম ছাড়া করলে শিরক হয়, যুগ বা জামানাকে গালি দিলে শিরক হয়, তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়, কবর পূজা করলে শিরক হয়, মাজার পূজা করলে শিরক হয়, আল্লাহ ছাড়া যে কোনো জড়বস্তুর পূজা করলে শিরক হয়, কত শিরক হয়, শিরকের শেষ নাই। শোনেন এই হাদিসটা একটু ভালো করে শোনেন, একটু মনোযোগ দেন। কিয়ামতের মাঝে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ কতজনকে আলাদা করে দিব, তাকে বলা হবে 1999 জনকে আলাদা করে দাও, 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। তাহলে বুঝতেছি যে 1% মানুষ জান্নাতে যাচ্ছে, হাজারে কয়জন? একজন। 1% না, সম্ভবত 0.01%, তাই না? তো এই যে এতগুলো মানুষ, ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে, কেন, কি কারণ? আল্লাহ তো একটু আগে বললেন যে আমি শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা কি করবো, মাফ করে দেব। তো আল্লাহ যদি শিরক ছাড়া অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তাহলে ওই ব্যক্তিগুলোর আমল নামায় কিসের পাপ থাকতে পারে? কথা বলেন নাই, ওই যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে? যখন আল্লাহ বলছেন আমি শিরক ছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দেব, তো নিঃসন্দেহে ওদের আমল নামায় কিসের পাপ আছে? শিরকের পাপ আছে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি রাতের বেলা সূরা কাফেরুন তেলাওয়াত করতে পারে প্রতি রাতে, আল্লাহ পাক তার আকীদা ইনশাআল্লাহ শক্ত করে দিবেন, আমল সুন্দর করে দিবে, কথা দিয়ে শিরক বের হবে না, সে শিরক মুক্ত জীবন যাপন করবে ইনশাআল্লাহ। আর যদি ভুল করে শিরক করে ফেলেন তাহলে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহ আমিনি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। বাংলা হচ্ছে, আল্লাহ আমি জেনে শুনে যদি শিরক করে থাকি এর জন্য মাফ চাচ্ছি, আর না জেনে শিরক করে থাকলে আল্লাহ তাও মাফ চাচ্ছে। যদি আরবি মুখস্থ করতে না পারেন কমপক্ষে বাংলাটা বলবেন আল্লাহকে।